অন্ধকার রাত, ঝড়ের গর্জন, বিশাল বৃষ্টিপাত। গ্রামটি ছিল ঘন জঙ্গলের মধ্যে, মানুষের সংখ্যা খুবই কম। সন্ধ্যা হলেই গ্রামটি যেন ভৌতিক হয়ে উঠত। সেই গ্রামে ছিল একটি পুরনো বাড়ি। বাড়িটি ছিল গ্রামের এক প্রান্তে। বাড়ির মালিক ছিলেন বৃদ্ধা একজন। গ্রামের লোকেরা বলতো, বৃদ্ধা কোনো সময়ে এক প্রভাবশালী জাদুকরী ছিলেন। গ্রামের লোকেরা এই বাড়ির কাছাকাছি আসতে সাহস করত না, কারণ সবাই জানত এই বাড়ির ভিতরে রয়েছে ভয়ঙ্কর কিছু। রাত্রি হলে ঘর থেকে ভৌতিক আওয়াজ শোনা যেত। এক রাতে গ্রামের কয়েকজন যুবক ঠিক করল, তারা ওই বাড়ির রহস্য উন্মোচন করবে। রাতের আধারে চারজন বন্ধু, রাহুল, সুমন, বিকাশ আর নিখিল, তাদের সাহস নিয়ে বৃদ্ধার বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজাটি ছিল খোলা। যুবকেরা ভিতরে ঢুকে পড়ল। ঢোকার সাথে সাথেই তাদের গায়ে শীতল বাতাসের ঝাপটা লাগলো। তারা ভাবল বাড়িটি খালি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা টের পেল তারা ভুল ছিল। প্রথমে তারা দেখে ঘরের কোণে একটি বড় পুরনো আয়না। আয়নায় তাদের প্রতিচ্ছবি যেন ভৌতিক লাগছিল। প্রতিটা মুহূর্তে তারা অনুভব করছিল আয়নায় যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। এক সময় সুমন ভয়ে আয়নার সামনে গিয়ে দেখতে লাগলো। হঠাৎ আয়না থেকে একটি হাত বেরিয়ে এল। সুমন চিৎকার করে উঠল। রাহুল, বিকাশ আর নিখিল সুমনের চিৎকার শুনে ছুটে এল। তারা দেখে আয়নার ভিতর থেকে সাদা কাপড়ে মোড়া একটি মেয়ে বেরিয়ে আসছে। মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার চোখে ছিল অস্বাভাবিক রক্তিম আভা। সে ধীরে ধীরে যুবকদের দিকে এগিয়ে আসছিল। বিকাশ ভয়ে চেঁচিয়ে বলল, আমরা এখানে কেন এলাম, পালাও। বাকিরাও ভয়ে কাঁপতে শুরু করল। মেয়েটি বলল, তোমরা পালাতে পারবে না, এই বাড়িতে ঢুকলে তোমাদের প্রাণ হারাতে হবে। যুবকেরা শুনে আরো আতঙ্কিত হলো। মেয়েটি তাদের দিকে এগিয়ে এল। তার চোখের রক্তিম আভা আরো তীব্র হলো। হঠাৎ আয়না থেকে একদল ছায়ামূর্তি বেরিয়ে এল। যুবকেরা ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু ছায়ামূর্তিরা তাদের ঘিরে ফেলল। আতঙ্কিত রাহুল বলল, আমরা কি করব, আমাদের বাঁচাও। মেয়েটি হেসে বলল, এখন আর পালানোর উপায় নেই, তোমাদের প্রার্থনা শুরু করো। আতঙ্কে কাঁপতে থাকা যুবকেরা প্রার্থনা করতে লাগল, কিন্তু ছায়ামূর্তিরা তাদের কাছাকাছি আসছিল। হঠাৎ ঘরের আলো নিভে গেল, সবকিছু অন্ধকার হয়ে গেল। যুবকেরা অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাচ্ছিল না, তারা শুধু অনুভব করছিল যেন কোন অদৃশ্য শক্তি তাদেরকে আঘাত করছে। একজন একজন করে যুবকেরা মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘরের আলো জ্বলে উঠল, কিন্তু ঘরের ভিতরে আর কেউ ছিল না, শুধু পড়েছিল চারটি মৃতদেহ। বৃদ্ধা হাসতে হাসতে বলল, আমার জাদু আজও জীবিত, যারা আমার বাড়িতে আসে তাদের এমন পরিণতি হয়। গ্রামের লোকেরা পরের দিন সকালেই চারটি মৃতদেহ বাড়ির সামনে পেল। তারা বুঝতে পারল বাড়ির রহস্য উন্মোচন করা তাদের পক্ষেও সম্ভব নয়। বৃদ্ধা আবার একা হয়ে গেল, তার বাড়িতে কেউ আসবে না। কিন্তু কিছুদিন পর গ্রামের এক ছোট মেয়ে, মেয়েটির নাম ছিল মধু, ঠিক করল সে বৃদ্ধার বাড়ির রহস্য জানবে। মধু ছিল অত্যন্ত কৌতূহলী। একদিন বিকেলে সে বাড়ির দিকে এগিয়ে গেল। মধু বাড়ির দরজার সামনে পৌঁছে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢোকার সাথে সাথে তার চোখে পড়ল সেই আয়না। সে ধীরে ধীরে আয়নার কাছে গিয়ে দাঁড়াল। হঠাৎ আয়না থেকে একটি সাদা কাগজ পড়ে গেল। মধু কাগজটি তুলে দেখল, সেখানে লেখা ছিল, যদি তোমার সাহস থাকে তবে আমার সামনে এসো। মধু কাগজটি হাতে নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতর এগিয়ে গেল। সে দেখল বৃদ্ধা তার সামনে বসে আছে। বৃদ্ধা হাসতে হাসতে বলল, তুমি এসেছো মধু, আমি তোমার অপেক্ষায় ছিলাম। মধু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে, তুমি কি চাও? বৃদ্ধা বলল, আমি চাই তুমি আমার রহস্য উন্মোচন করো। মধু বলল, আমি কিভাবে তা করব? বৃদ্ধা বলল, তোমাকে আমার সবকিছু সামনে দাঁড়াতে হবে, সাহসী হয়ে। মধু সম্মতি জানালো। বৃদ্ধা তার হাতে একটি পুরনো পুঁথি দিল। পুঁথির মধ্যে ছিল জাদুকরী মন্ত্র। মধু ধীরে ধীরে পুঁথির পাতা উল্টাতে লাগলো। হঠাৎ ঘরের ভিতরে তীব্র জ্বর শুরু হলো। মধু মন্ত্র পাঠ করতে লাগলো। প্রতিটি মন্ত্রের সাথে সাথে ঘরের ভিতর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যাচ্ছিল। মধু সাহস হারাচ্ছিল না, সে ধীরে ধীরে মন্ত্র পাঠ করছিল। হঠাৎ ঘরের আলো নিভে গেল, সব কিছু অন্ধকার হয়ে গেল। মধু অনুভব করল যেন কোন অদৃশ্য শক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। মধু মন্ত্র পাঠ শেষ করল। হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। মধু দেখল আয়নার সামনে দাঁড়িয়ে ছিল সেই সাদা কাপড়ের মেয়ে। মেয়েটির চোখে আর রক্তিম আভা ছিল না,
সে ধীরে ধীরে মধুর দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছো। মধু বলল, তুমি কে? মেয়েটি বলল, আমি এই বাড়ির অভিশাপের শিকার। বহু বছর ধরে আমি এই বাড়িতে বন্দী ছিলাম, তোমার মন্ত্রপাঠ আমাকে মুক্তি দিয়েছে। মধু বলল, তাহলে এখন তুমি মুক্ত? মেয়েটি হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি এখন মুক্ত, তোমার সাহস আমাকে মুক্তি দিয়েছে। মধু আর বৃদ্ধা একে অপরের দিকে তাকিয়ে হাসল। এখন সেই বাড়ি আর ভৌতিক নয়, গ্রামের লোকেরা সাহস করে বাড়ির কাছাকাছি আসতে শুরু করল। বাড়িটি ধীরে ধীরে সাধারণ হয়ে উঠল। গ্রামের লোকেরা বুঝতে পারল, সাহস আর সঠিক জ্ঞানের মাধ্যমে যে কোন রহস্য উন্মোচন করা সম্ভব। মধু গ্রামের বীর হয়ে উঠল, বৃদ্ধা তাকে তার জাদুকরি জ্ঞান শিখতে শুরু করল। মধু ধীরে ধীরে গ্রামের লোকেদের ভয় দূর করতে লাগল। গ্রামের মানুষগুলো আবার শান্তিতে জীবনযাপন করতে লাগল। গ্রামটির নাম হয়ে গেল সাহসী মধুর গ্রাম। সবার মনে রয়ে গেল সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা সাহসী মধু তার জ্ঞান দিয়ে দূর করেছিল।